नमस्कार बंधुरा, स्वप्नार किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी निये चले एसेछि सम्पूर्ण निरामिष एकटी रेसिपि। रेसिपिटार नाम होच्छे फुलकपी रोस्ट। बानानो किन्तु खुबी सहज, आर भात रुटि पोलाओ फ्राइड राइस सब किछुर साथे एई फुलकपी रोस्टटा खेते किन्तु असाधारण लागे। आमी किभाबे खूब सहजे एई फुलकपी रोस्टटा बानाई सेटाई आजके आपनादेर साथे आमी शेयार करब। ताहले देखे नेवा जाक आजकेर रेसिपिटा। फुलकपी रोस्ट बनानोर जोन्नो एखाने आमी दुटो माझारी साइजे फ्रेश फुलकपी नियेछि। प्रथमे फुलकपीगुलो डाटागुलोके फेले देब। डाटागुलो फेले देवा हये गेले एबार फुलकपिटाके डুমো ডুমো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দমতো সাইজে ফুলকপিগুলোকে কেটে নিতে পারেন। ঠিক এরকম সাইজে টুকরো করে আমি কেটে নিয়েছি। ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু নুন। জলটা যখন ফুটে আসবে এবার আমি ওই জলের মধ্যে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ফুলকপিটা গরম জলে দেবার পর এভাবে আমি 10 মিনিট মতো রেখে দেব। এভাবে যদি ফুলকপিগুলোকে রেখে দেওয়া হয় গরম জলের মধ্যে, তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থেকে থাকে সেগুলো বেরিয়ে যাবে। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে ফুলকপিগুলোকে জল থেকে আলাদা করে নেব। এবারে ফুলকপির জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। মিক্সিং জারে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম। দিয়ে দিচ্ছি এই চামচের আমি 5 চামচ মতো পোস্ত। এবার ঢাকা চাপা দিয়ে পোস্ত আর কাজু বাদামটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। দেখুন, কাজু বাদাম আর পোস্তটাকে আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। দিয়ে দেব 2 টেবিল চামচ মতো টক দই। দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব 1/2 চা চামচ মতো চিনি। আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল। এবার ঢাকা চাপা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে ফুলকপিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ফুলকপির মধ্যে হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ কিন্তু ফুলকপিগুলোকে ভাজতে হবে। ফুলকপির মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার আমি ফুলকপিগুলোকে একটা প্লেটে তুলে নেব। এবারে ভেজে রাখা ফুলকপির মধ্যে দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা মশলাটা। দেব 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ফুলকপির সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফুলকপির সাথে মশলাটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টো দারচিনি, 3টে এলাচ আর দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দেবার পর 1 থেকে 1.5 মিনিট আদা বাটাটাকেও ভেজে নিতে হবে। আদার যখন কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা ফুলকপি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 সময় ধরে ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ফুলকপিটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি ফুলকপিটা রেখেছিলাম সেই বাটির আমি এক কাপ মতো বাটি ধোয়া জল দিয়ে দিলাম। জলটাকে দেবার পর এবার ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে খুব ভালো মতো মেশানো হয়ে যাবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট সাত আটেক সময় ধরে ঢাকা চাপা দিয়ে ফুলকপিটাকে আমি সেদ্ধ হতে দেব। আট মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে চেক করে নেব ফুলকপিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দেব হাফ চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ মতো ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর এবার ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়ো আর ঘিটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির রোস্ট। তৈরি হয়ে গেছে ফুলকপির রোস্ট। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন একটা ফুলকপিও কিন্তু ভেঙে যায়নি আর গ্রেভিটাও খুব সুন্দর মাখো মাখো হয়েছে। আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।